আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। কেন এসেছেন আজকে এখানে? কেন এসেছি এটা কোনো কথা নয়, কারণ এটা হচ্ছে একটা পরিষেবার জায়গা। আমাদের সর্বজনস্বতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মেডিকেল কলেজ উপহার দিয়েছেন আরামবাগবাসীর জন্য। আরামবাগবাসী নয়, আশেপাশের সমস্ত জনগণের জন্য উনি দিয়েছেন, সারা পশ্চিমবাংলার জনগণের জন্য দিয়েছেন বলতে পারেন। তা সেখানে পরিষেবা কেমন চলছে, ডাক্তারবাবুরা কীভাবে রোগীদের পরিষেবা দিচ্ছেন, খাবার দাবার কীভাবে মানে সরবরাহ হচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে কি না, এবং আমাদের যারা ওয়ার্ড বাই ওয়ার্ড গেল আছেন, নার্স যারা আছেন, ডাক্তার যারা আছেন, প্রত্যেকেই তাদের পরিষেবায় কোনো ত্রুটি করছেন কি না, আমরা বিভিন্নভাবে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য এসেছি। কি দেখলেন? নিয়ে দেখলাম প্রত্যেকেই কিন্তু সকলেরই সুনাম করলো যে ডাক্তারবাবু খুব ভালোভাবে দেখছেন, যারা ওয়ার্ড বাই তারাও যথেষ্ট লক্ষ্য রেখেছেন, নার্সরাও ভালোভাবে দেখছেন, খাবারের মানও যথেষ্ট ভালো আছে। স্বল্প দিক থেকে আমরা একটা যে ভালো সুনামের জায়গায় আছি এটা আমরা বলতে পারি। তাই প্রত্যেককে আমি বলবো যে আপনারা আসুন, সহযোগিতা করুন, এই মেডিকেল কলেজকে আরও মানে গৌরবের উচ্চতম স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রাখলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ রাখলাম, অযথা এসে এর বিরুদ্ধে কিছু বলার বা করার চেষ্টা করবেন না। যদি কিছু সামান্যতম ভুল ত্রুটি হয় আসুন, আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করে নেব। আরামবাগবাসী সুপার স্পেশালিটি হসপিটাল পেয়েছে,
মেডিকেল কলেজ আর কত অপেক্ষা করতে হবে আরামবাগ বাসীকে? শুনুন, এতদিন তো স্টার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু করোনা পরিস্থিতি তো অনেককেই মানে উন্নয়নকে থমকে দিয়েছিল, তাই এবার আস্তে আস্তে জোর কদমে সবকিছু চলছে। যেটা আমরা প্রিন্সিপালের সঙ্গে জানতে পারলাম, হয়তো দু এক মাসের মধ্যে মানে আমরা প্রাথমিকভাবে আরম্ভ করতে পারবো, এরকম একটা প্রস্তুতি চলছে। আমরা তো চাইব যে তাড়াতাড়ি যাতে আমরা পরিষেবা জনগণকে দিতে পারি, ডাক্তারবাবুরা যাতে, কারণ অনেক ডাক্তারবাবু এসে গেছেন, প্রিন্সিপাল এসে গেছেন, ভাইস প্রিন্সিপাল সবাই অনেকেই এসে গেছেন, মানে আমাদের এই দিক দিয়ে সমস্ত দিক দিয়ে পরিষেবা। এবার স্টুডেন্ট আসবে আমাদের স্কুল থেকে, তখনই আরম্ভ হয়ে যাবে মেডিকেল কলেজে কাজকর্ম। মানে দু মাসের মধ্যেই আরামবাগবাসীরা আশা তো করছি এরকম। এবার হচ্ছে সবটাই জানেন তো।